ষড়যন্ত্র এবার কানাডা আর ভারতের মাজত সম্পর্ক বেয়া করার আড়ত আসলতে পাকিস্তান এক সূত্র প্রকাশ পাইছে এই তথ্য আর যেহেতু এটা সকল অবগত যে প্রকৃততে ভারত আর কানাডার মাজত যে সম্পর্ক আছে সেই সম্পর্ক এক প্রকার ফাট মেলিছে আর ফাট মেলার কারণটা হয়েছে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড জাস্টিন ট্রুডো অর্থাৎ কানাডা কানাডার তরফের পর যেহেতু কোয়া হয়েছে যে ভারতীয় এজেন্টে খালিস্তানী নেতা হরদীপ সিং নিজ্জরক হত্যা করেছে আর এই অভিযোগের পিছতে ক্ষুব্ধ হয়ে পড়েছে ভারত আর ভারত বর্তমান কানাডার সঙ্গে যে ধরনের সম্পর্ক আসলে যে সম্পর্ক আসলে সেই সম্পর্কর মজার ফাট মেলিছে আর এফালে নিয়ায় বর্তমান অভিযান আরম্ভ করেছে খালিস্তান বিরোধী অভিযান আরম্ভ করেছে তার মাজতে এই রিপোর্ট আহি পড়েছে বা এই কিছু সূত্রত এই কথা পোহরলে আহিছে যে প্রকৃততে হরদীপ সিং নিজ্জরক হত্যা করেছিল আই এস আই ইয়াত পাকিস্তানের হে হাত আছে ভারতের এজেন্টর নয় বা ভারতের কোনো হাত নাই আর এই এই গোটেই কথাখিনি প্রকৃততে এনেকুৱা ধরনের যে যেহেতু খালিস্তানী নেতা হরদীপ সিং নিজ্জর কানাডাত আছিল 18 জুনের দিনাখন নিজ্জরক হত্যা করা হয়েছিল নিজ্জরক তার পূর্বরে পৰা নিজ্জরক এক হেঁচা প্রয়োগ করা হয়েছিল যে কানাডা যুহ গ্যাংস্টারের জন্ম হয়েছে নতুনক যে গ্যাংস্টারের জন্ম হয়েছে সেই গ্যাংস্টারক সমর্থন জানাবর বাবে আই এস আই এক হেঁচা প্রয়োগ করেছিল আর ইফালে খালিস্তানী নেতা হরদীপ সিং নিজের দুর্বলতা আছিল যখন পুরনি খালিস্তানী নেতা প্রতি অর্থাৎ প্রাক্তন যখন খালিস্তানী নেতা আছিল সেই সকলের উপরতে দুর্বলতা আছিল নিজ্জর অর্থাৎ সমর্থন নিজ্জর আছিল প্রাক্তন নেতা সকলের উপর নিজ্জর সমর্থন নতুন গ্যাংস্টার সকলের ফালে নাছিল বা তেওঁলোকৰ প্রতি নাছিল গতি তাকে লৈ আই এস আই ক্ষুব্ধ হয়ে আছিল পাকিস্তান ক্ষুণ্ণ হয়ে আছিল আর তাকে টার্গেট করে লওয়া হয়েছিল যে নিজ্জরের যেটা কথা নুশুনা হয়েছিল তেতিয়া এটা টার্গেট করে লওয়া হয়েছিল যে নিজ্জরক হত্যা করাটোই শ্রেয় তাকে 18 জুনের দিনাখন কানাডাত যত গুরুদ্বার যেহেতু গুরুদ্বারত নিজরে কাম করে সেই গুরুদ্বারের নিজরে নিজের গ্রে কালারের বাহন আহি উঠিছিল আর সেই গ্রে কালার বাহন উঠি যার পূর্বরে যেহেতু তাত খাপ পিটি আছিল এখন বগা বাহনে আর যত কোয়া হয়েছে যে 5-6 তাত কোনো এজেন্ট আছে যেহেতু এটালেকে এইটো সূত্রতে প্রকাশ পোৱা গৈছে গতি আই এস আই বুলি সন্দেহ করা হয়েছে বা আই এস আই বুলি ইতিমধ্যে কোৱাই হৈছে গতি তাত আছিল আর টার্গেট করে লওয়া হয়েছিল আর গুলিওয়া হয়েছিল যত ইতিমধ্যে কোৱা হয়েছে যে নিজরক উপর্যুপরি গুলিওয়া হয়েছিল 50টাতক বেছি রাউন্ড গুলি চলোৱা হয়েছিল নিজরের উপর তার 34টা গুলি হরদীপ সিং নিজর শরীরত লাগিছিল থকা সরকা হয়ে পড়েছিল হরদীপ সিং নিজর আর তার পিছত অর্থাৎ যেহেতু আমি কইসুয়ে যে তার 2 বছর ধরে যে গ্যাংস্টার জন্ম হয়েছিল কানাডার সেই 2 বছরের নতুন যে গ্যাংস্টার সেই গ্যাংস্টারক সাপোর্ট করবর আই এস আই এক হেঁচা প্রয়োগ করেছিল নিজ্জর উপর যেটা কেয়া হয়ে উঠা নাছিল প্রাক্তন যখন খালিস্তানী নেতা আছে তেওঁলোকৰ প্রতি সাপোর্ট আছিল নিজ্জর গতি সেইভাবে নিজ্জরক হত্যা করা হয়েছিল কিন্তু ইয়াত জাস্টিন ট্রুডোয় এই গোটেই কথাখিনি গোটেই অভিযোগখিনি জাপি দিছিল ভারতের এজেন্টের উপর ভারতের উপর যে ভারতে খালিস্তানী নেতা নিজ্জরক হত্যা করেছিল গতি ভারতে তার পিছতে আমি কইসুয়ে যে এই গোটেই কথাখিনি আসলে অর্থহীন বলে ইতিমধ্যে ভারতের জানা হয়েছে বা প্রধানমন্ত্রীগাকিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কৈছে যে এয়া এক অর্থহীন কথা এটা কথা হয়েছে যে পাকিস্তানের এয়া এক ষড়যন্ত্র ভারত আর কানাডার মাজত এক বিষ বাষ্প বিয়াপর বাবে এয়া হয়েছে পাকিস্তানের একটা ষড়যন্ত্র পাকিস্তানের লক্ষ্য বেলেগ আছিল আই এস আইর লক্ষ্য বেলেগ আছিল নিজরক সমর্থন করবলে কোয়া হয়েছিল 2 বছরত জন্ম হওয়া সেই গ্যাংস্টারের প্রতি কিন্তু তার উপরও আসলে যেতাই ভারতের গাত দুখ জাপি দিয়া হল তাতো আনকি পাকিস্তানে তাতো মজা লওয়া দেখবলে পাওয়া গেল কিন্তু গোটেই ষড়যন্ত্র রচনা হয়েছিল তাতে অর্থাৎ পাকিস্তানতে সেই ষড়যন্ত্র রচনা হয়েছিল
আর কোয়া হৈছিল যে জাস্টিন টুডৰ জনপ্রিয়তাও কিছু কমি আহিছিল ওদিকে তার উপর ভিত্তি করে হয়তো এরকম কথাবুরে দিও হয়তো জাস্টিন টুডৰ জনপ্রিয়তা বাহিব বলেও হয়তো ভবা হৈছিল জিয়ে নহক মুঠৰ ওপৰত প্রকৃত কথাটো হৈছে যে ভাৰতৰ দুখারূপ করার যি ধৰণে জাস্টিন টুডৰ ভাৰতক দুখারূপ করলে কানাডায় ভাৰতক দুখারূপ করলে যে খালিস্তানী নেতা হরদীপ সিং নিজৰ হত্যা করেছে ভাৰতে বুলি কিন্তু এতিয়া যিখিনি নতুন তথ্য প্রকাশ পাইছে সেয়া হৈছে যে এই হত্যাকাণ্ডৰ আঁৰত প্রকৃততে আছিল আই এস আই